हाय गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सब भलो आसो भलो आस। आज तुम्हारे सामने को ब्लॉग नहीं आसी नहीं। आज तुम्हारे साथ शेयर करब मोमो रेसिपी, कीभावे चिकेन मोमो बनाई सेटाई शेयर करब। तब चलो मोमो कीभावे बनाई देखते थको और हमारे साथ ही थको। सबार प्रथमे आमी निये निएछि मयदा। एखाने आमी 3 कप मयदा निये निएछि। मयदार उपरे दिए दिलाम नून, तारपर दिए दिब एकटु सामान्य रिफाइंड तेल। एखन मयदार मध्ये तेल और नूनटा भालो करे मिक्सड करब। एखन एकटु एकटु जल दिए मेखे निब। डो तैयार करे निलाम। एखन ए मयदाटाके 30 मिनिटेर जन्य रेखे दिब। तो ये मोमो बनाते लगे प्याज कुचि, किछुटा लंका कुचि, गोलमरिच गुड़ो, सोया सस, आदा रसुन पेस्ट और बोनलेस चिकेन। एखन आमी चिकेनगुलि मिक्सिते पेस्ट करे निब। आमी चिकेनटाके पेस्ट करे निलाम। तारपर आमी एखन मोमोर पुट्टा बानिये निब। तेल गरम हो गेछे, एखन दिए दिच्छि प्याज कुचि और लंका कुचि। तारपर एखन दिए दिच्छि आदा पेस्ट और रसुन। तार साथे बोनलेस चिकेनटा दिए दिच्छि। तारपर एर मध्ये एखन दिए दिच्छि गोलमरिच गुड़ो, ब्लैक पेपर, तारपर एकটু দিয়ে দিচ্ছি নুন। তারপর এখন ভালো করে ফ্রাই করে নেব। আমার মোমোর পুর কমপ্লিট। ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন ভালো করে একটু মাখবো, তারপরে বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। তো আমি এখন সব বানিয়ে নিব, মানে মা আর আমি এইভাবে এখন বানিয়ে নিচ্ছি। এখানে আমাকে মা হেল্প করে দিচ্ছে। তো এখন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি বেশি ভালো বানাতে পারি না। এইভাবে করে সবগুলি বানিয়ে নিব। তোমাদেরকে দুই রকম করে দেখিয়ে দিলাম। সব মোমোগুলি আমি এইভাবে বানিয়ে নিলাম। তারপর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা এখন ফুটবে। আমি রাইস কুকারের 5 মিনিট বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু গামলা বা যে কোনো সসপ্যান বসাতে পারো। আর আমি রাইস কুকারে এইটা মধ্যে বানাবো। আমার সাথে অন্য কিছু নাই, তাই এটা দিয়েও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখানে একটু অল্প তেল মাখিয়ে নিব ভালো করে, যাতে মোমো দেওয়ার সময় লেগে না যায়। তেল মাখানি কমপ্লিট। এখন এখানে মোমোগুলি দিয়ে দিব। আর তোমরা অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিবে, যাতে লেগে না যায়। এখন জলটা গরম হয়ে গেলে তারপরে এটা উপরে বসিয়ে দিব। এখানে আমার জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মোমো। মোমো হওয়ার জন্য দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। তারপর আঁচটা কমিয়ে 10 থেকে 15 মিনিট মত হতে দিব। এখানে আমার মোমোগুলি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সব মোমোগুলি সেম ভাবে বানিয়ে নিলাম। তো তোমরা তো দেখলে আমি মোমো কিভাবে বানালাম। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে, আর খুবই টেস্টি হয়, একদম দোকানের মতন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।
আর একবার বানিয়ে খেও, তারপর নিচে কমেন্ট বক্সে জানিও। তবে চলো আজকের মতন, টাটা, বাই বাই।